অনেক বছর পর ঈদে আমার সিনেমা রিলিজ হচ্ছে প্রেম প্রীতির বন্ধন। আমি ভীষণ এক্সাইটেড বলবো, সাথে আমার যারা দর্শক আছে তারা তো আমার থেকে বেশি। তো আমি সকলকে বলবো হলে গিয়ে নিজের কাছে পাশে যেখানেই পাবেন প্রেম প্রীতির বন্ধনের পোস্টারটা দেখতে পারবেন, অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখবেন। আসলে সেইভাবে ক্যালকুলেট করে তো আসলে বলা যায় না, কারণ প্রথমত কথা আমি একজন মাও বটে নায়িকার পাশাপাশি, তো সেখানে অনেক বড় ইম্পর্টেন্ট হচ্ছে কি আমার সন্তানের পার্ট। তো ঈদের দিনটা আসলে খুবই বিশেষ একটি দিন, যে দিনটা আসলে তাকে নিয়েও আমার অনেকটা সময় কাটাতে হবে। সুতরাং দেখা যাক ঈদের দিন আসলে কী করতে কী করবো এই মুহূর্তে বলতে পারছি না। জয়ের বাবার একটা সিনেমা রিলিজ হবে লিডার, আমি বাংলাদেশ আপনি হয়তো বা জানেন, তো এই সিনেমার কি দেখতে যাবেন আপনি হলে? না, স্পেসিফিক তো কিছু বলার নেই, এখানে সিনেমা মানে আমাদের সিনেমা। যখনই চলচ্চিত্রে কোনো সিনেমা রিলিজ হবে অবশ্যই সেটা আমরা নিজেদের উদ্যোগে যখন দেখতে যাবো তখন আমাদের ভক্তরা কিন্তু সেই সিনেমাকে সাপোর্ট করবে, আর যখন আমরা নিজেরা নিজেদের মধ্যে সাপোর্ট দেওয়া স্টার্ট করবো তখন কিন্তু চলচ্চিত্রের যে ক্রান্তিকালটা সেটা কিন্তু উতরে যাওয়াটা খুবই স্বাভাবিক। সো অবশ্যই আমি সমস্ত সিনেমাই দেখবো এবং সকলকে আমন্ত্রণ জানাবো সবাই সবার সিনেমা দেখার জন্য, এবং তাদের প্রিয়জনদের সাথে নিয়ে তাদের ভক্তদেরকে আরও আমন্ত্রণ জানাবে অন্যদের সিনেমা দেখার। তো অন্য প্রসঙ্গে যাই, আপনি ইতিমধ্যেই জেনেছেন হয়তো যে হিন্দি একটা সিনেমা অলরেডি বাংলাদেশে অনুমোদন দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ে, তো বাংলা সিনেমার নায়িকা হিসেবে এটাকে কিভাবে দেখছেন বা কোনো হুমকি আসলে থাকছে কিনা আপনাদের ক্যারিয়ারের জন্য? দেখুন, আমাদের বাংলাদেশটা না, আমি আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশটা সত্যিকার অর্থেই একটা ড্রয়িং রুম আমি বলবো। আমাদের বাংলাদেশের ড্রয়িং রুমটা এই কারণে বলবো যে আমাদের এই ছোট্ট দেশের আনাচে কানাচে যেখানেই দেখবেন যে গ্রাম বাংলার মানুষ যারা বাংলা ভাষায় কথা বলতে পছন্দ করে, বাংলা ভাষা শুনতে পছন্দ করে, তো সেই জায়গা থেকে মানে ড্রয়িং রুম এই জন্যই বলছি যে বাঙালির মধ্যে থাকাটাই খুব ভালো ছিল, কিন্তু আমি অতটা বিশেষ মানুষ নই, তার জন্য বিশেষভাবে হয়তো কিছু মানে সাজেস্ট করার বা জ্ঞান দেওয়ার আমার কোনো কারণ নেই। কিন্তু অবশ্যই যেহেতু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটকে ঘিরে আমাদের সিনেমাগুলো হয়, হুমকি বলবো না, তবে আমার কাছে মনে হয় যে যদি আমরাই থাকতাম খুব ভালো হতো। আরেকটু ক্লিয়ার করে জানতে চাই দিদি, যেখানে দীপিকা পাড়ুকোনের সিনেমা চলবে যেই হলে, তার পাশের হলে অপু বিশ্বাসের সিনেমাটা মুক্তি পেতে পারে বা পাবে, সেক্ষেত্রে অপু বিশ্বাস এবং দীপিকা পাড়ুকোনের ছবির কিভাবে দর্শক দেখবে, বা দীপিকাকে দেখবে নাকি অপু বিশ্বাসকে দেখবে, কি মনে হয় আপনার, বা আপনাদের ক্যারিয়ার বাংলা সিনেমার জন্য কোনো হুমকি আসলে হিন্দি সিনেমার রিলিজ থেকে হচ্ছে কিনা? আমার কথা হচ্ছে যে আমি প্রথমেই বললাম যে আমাদের গ্রাম বাংলার মানুষরা আসলে তাদের মতো করে দেখতে পছন্দ করে। আমি খুব কাছে থেকে দেখেছি, আমার খুব সৌভাগ্য বলবেন এটা হয়েছে, যখন আমি কোনো সিনেমা শুটিংয়ে যেতাম গ্রামে তখন দেখতাম যে কোনো একটা মানে একটু মাথা থেকে আজান দিচ্ছে, কাপড় পরে গেছে, কিছু বয়স্ক মা খালারা তখন বলতেন আজান দিচ্ছে, মাথা থেকে কাপড় ফেলছে। কিন্তু লাইক আমরা হয় না যে নায়িকা হয়তো এমন একটা ড্রেস আপ করা সেখানে মাথায় কাপড় দেওয়ার সুযোগটা আমাদের নেই, তো এটা খুব এনজয় করতাম, কারণ তারা মা খালা, তারা অনেক বুদ্ধিমান এবং তাদের কারণেই আজকে আমরা এই জায়গা। তো তখন কিন্তু তারা আমাদেরকে নির্দেশনা দিতেন, তো সেই জায়গা থেকে আমি যে লাল শাড়ি সিনেমাটা বানিয়েছি অবশ্যই গ্রাম বাংলার মানুষদেরকে চিন্তা করেই আমি বানিয়েছি, এবং তাদেরই জীবন ধারণা থেকে, যেহেতু স্পেসিফিক আমার গল্পটার সাথে আসলে তাঁতিদেরকে ঘিরে, কিন্তু তারা গ্রাম বাংলারই কিন্তু মানুষ। তো আমার কাছে মনে হয় যে আমার মা খালারা ওই রকমই আছেন, তারা ওই আজান দিলেই মাথায় কাপড় দেওয়ার জন্য আমাদেরকে হুড়োহুড়ি লাগাবে। আমার মনে হয় উত্তরটা পেয়ে গেছেন টেকনিক্যাল। সামনে ঈদ, আসলে ঈদে কোন ধরনের ফ্যাশনকে আপনি প্রাধান্য দিচ্ছেন এবার ঈদে, কারণ হচ্ছে যেহেতু সামার চলছে সেহেতু আপনার ঈদের ফ্যাশন ভাবনা এটা জানতে চাই। ঈদের ফ্যাশন ভাবনা হিসেবে আমার কাছে সবসময় যেটা মনে হয় যে আমি পরে কোনটা শান্তি পাচ্ছি বা আমার কাছে কোনটা মানে খুব কমফোর্টেবল মনে হচ্ছে, তো সেই জায়গাটা আমি আসলে সবসময় ফোকাস করবো। তারপরেও যেহেতু আমাদের ফেস্টিভ, মানে আমাদের এখানে ঈদের আনন্দটা একটু মানুষ ডিফারেন্টভাবে প্রেজেন্ট করতে চায়, তো আমার কাছে আসলে কমফোর্টেবল কাপড় পরেই যাওয়াই ভালো এবং আমি খুব পছন্দ করি। যদি মানে রাত্রেবেলা কোনো ডিনার পার্টি ফ্যামিলিভাবে হয় সেটা হয়তো আমরা অনেক কিছু গর্জিয়াস পরতে পারি, কিন্তু দিনের বেলা আমার কাছে মনে হয় যে খুব স্বাচ্ছন্দ্য মানে খুব পাতলা কাপড় যেটা আমাদেরকে দেখতেও ভালো লাগবে, প্রেজেন্টেবল মনে হবে, কারণ দিনের বেলা অসম্ভব গরম থাকছে এবার ঈদে আসলে আমাদের, তো ওইরকম কোনো কাপড় পরে নিজে বিব্রত বা পাশে কেউ বিব্রত যেন না হয়। তো অবশ্যই আমাকে যদি পছন্দ করতে দেওয়া হয় আমি অবশ্যই রেড একটি কালার চয়েস করব, এটা একটা লাল, এটা কিন্তু বিশেষ ডেফিনেশন এটা আছে কারণ লাল শাড়ির সাথে।
এক্স্যাক্টলি। দিদি লাল শাড়ি আমরা যখন শুটিং শুরু করেছিলেন তখন জানতে পেরেছিলাম যে এই ঈদে মুক্তি দেওয়ার কথা, বাট এই বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে আরও বেশি ক্লিয়ার কেন করতে চাচ্ছি না, কারণ আমি এখনও 50-50 চান্সেস আছে, যার জন্য আমি হ্যাঁ বা না কিছুই বলতে চাচ্ছি না। আসলে টেকনিক্যাল অনেক কিছু ব্যাপার থাকে, একটা সিনেমা তৈরি হওয়ার পরেও কিন্তু আমাদের সেন্সর বোর্ড থাকে, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, তো সেই জন্য আমি কিছুটা সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি।